আজকে আমরা দেখতে যাচ্ছি 10 নম্বর ম্যাথ থেকে 10 নম্বর ম্যাথের প্রশ্নটি এমন দেওয়া আছে 4 + 8 a স্কয়ার + n ইকুয়াল 4 এই ম্যাথটাকে আসলে দুটো নিয়মে সলভ করা যায় আমি ইজিএস্ট নিয়মটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি প্রথমে আমরা একটু সাজিয়ে নেই বা মডিফাই করে নেই 9 a ইকুয়াল 4 + 8 a স্কয়ার + 4 এইভাবে তারপর আমরা যে কাজটি করব এই প্রথম টার্মটিকে আমি ভেঙে লিখব 3 a স্কয়ার হোল স্কয়ার প্রথম টার্মটিকে আমি ভেঙে লিখব 3 a স্কয়ার হোল স্কয়ার দুই দুগুণা চার আচ্ছা তিন কে স্কয়ার করলে নয় হচ্ছে আর এই শেষের টার্ম ফোর এটাকে আমি ভেঙে লিখতে পারি টু হোল স্কোয়ার এটাকে আমি ভেঙে কি লিখতে পারি টু হোল স্কোয়ার এখন দুই পাশে স্কোয়ার দিয়ে আমি দুটা ফর্মুলা এমনটা জানি দুই পাশে স্কোয়ার দিয়ে আমরা ফর্মুলা জানি এমনটা মাঝখানে কি বসে প্লাস টু এবি অথবা দুই পাশে স্কোয়ার দিয়ে মাঝখানে কি বসে মাইনাস টু এবি এটা একটা ফর্মুলা এটা কার ফর্মুলা এটা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা আর এটা কার ফর্মুলা এ মাইনাস বি হোল স্কোয়ার ফর্মুলা সো এখানে যেহেতু সবগুলো চিহ্ন প্লাস এর আছে তার মানে এটা অবশ্যই প্রথম সূত্রটা হবে কোন সূত্রটা হবে প্রথম সূত্রটা হবে সো আমি অলরেডি এইটা লিখে ফেলেছি এবং এইটা লিখে ফেলেছি সো মাঝখানে টার্মটা কি থাকে মাঝখানে টার্মটা কিন্তু হয় 2ab সো 2ab এর ফরম্যাট অনুসারে যদি আমি ভেঙে লিখতে যাই 2 ইনটু a a দ্যাট মিন্স হোয়াট a দ্যাট মিন্স প্রথম পদটা অর্থাৎ প্রথম টার্মটা কি আছে এখানে 3a স্কয়ার আছে ইনটু b b দ্যাট মিন্স হোয়াট সেকেন্ড টার্মটা অর্থাৎ শেষের টার্মটা কি আছে এখানে 2 আছে আমি আরো একবার রিপিট করছি প্রথমে আমরা 9 এর পাওয়ার 4 কে ভেঙে লিখব 3 a স্কয়ার হোল স্কয়ার এবং 4 কে ভেঙে লিখব 2 হোল স্কয়ার তাহলে এই 3 a স্কয়ারটাকে মনে মনে a কাউন্ট করতে হবে এবং এই 2 টাকে মনে মনে b কাউন্ট করতে হবে সো মাঝখানে কার ফরম্যাট বসবে মাঝখানে কিন্তু বসবে 2 a b এই ফরম্যাটটা বসবে 2 ইনটু a এর জায়গায় আছে 3 a স্কয়ার এবং b এর জায়গায় আছে 2 বসানোর পরে আমাকে দেখতে হবে ক্যালকুলেশন করে ঠিক আছে কিনা অর্থাৎ 3 দুগুণে 6 6 দুগুণে 12 আমরা দেখতে পাচ্ছি আমরা যদি এরকম গুণ করি 3 দুগুণে 6 6 দুগুণে 12 অর্থাৎ এই টোটালটাকে ক্যালকুলেট করলে আমার হচ্ছে 12 a স্কয়ার বাট আমার কিন্তু উপরে আছে 8 a স্কয়ার আমি আরো একবার রিপিট করছি একটু খেয়াল করবেন আমরা যদি 2ab এর ফরমেশনটা বসাই বসানোর পরে আমি দেখতে পাচ্ছি 3 দুগুণে 6 6 দুগুণে 12 হচ্ছে অর্থাৎ 12 a স্কয়ার হচ্ছে বাট উপরে কিন্তু আমার কাছে আছে 8 a স্কয়ার উপরে আমাদের কাছে আছে 8 a স্কয়ার সো যেহেতু আমাদের মিলছে না আমার এখানে 12 এ স্কয়ার বের হচ্ছে সূত্র অনুযায়ী করলে বাট উপরে আছে আমার 8 এ স্কয়ার সো এখানে কয়টা স্কয়ার বেশি লেখা হচ্ছে 4টা স্কয়ার বেশি লেখা হচ্ছে 8টা ছিল আমি 12টা লিখেছি তার মানে 4টা স্কয়ার বেশি লিখেছি ওই 4টা স্কয়ার কে কি করতে হবে আমার শেষে এসে মাইনাস করে দিতে হবে ওই 4টা স্কয়ারকে আমি কি করব শেষে এসে মাইনাস করে দিব সিম্পল সো এখন আমি যদি এই টোটালটাকে একত্রে করি তাহলে আমরা কি পাচ্ছি a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার কার সূত্র a প্লাস b হোল স্কয়ারের সূত্র a ফর 3 a স্কয়ার এন্ড b ফর 2 সো a প্লাস b হোল স্কয়ার বসিয়ে দিলাম এইটুকুর কাজ কিন্তু শেষ প্রথম তিনটা টার্মের কাজ শেষ সূত্র বসিয়ে দিলাম আর শেষে যেটা ছিল মাইনাস 4 a স্কয়ার ওটাকে আমি লিখতে পারি 2 a হোল স্কয়ার এখন দেখেন এখন কিন্তু অলরেডি আমাদের নোন একটা ফরম্যাট চলে আসলো অর্থাৎ এই টোটালটাকে মনে মনে a কাউন্ট করব এবং এই টোটালটাকে মনে মনে b কাউন্ট করব তাহলে কি হচ্ছে a স্কয়ার মাইনাস b স্কয়ার হচ্ছে অর্থাৎ এটার সাথে এটাকে একবার যোগ আবার এটার সাথে এটাকে একবার বিয়োগ যেহেতু সেকেন্ড টার্মের মধ্যে সিঙ্গেল টার্ম আছে কোন কিছু প্লাস বা মাইনাস আকারে নেই সো আমার এখানে সেকেন্ড ব্র্যাকেট আনার প্রয়োজন নেই সো আমি এটাকে এভাবে লিখে দিতে পাচ্ছি 3 a স্কয়ার প্লাস 2 প্লাস 2 a একবার আবার 3 a স্কয়ার প্লাস 2 মাইনাস 2 একবার ঠিক আছে সো আমি যদি একটু মডিফাই করে রাখি অ্যামাউন্টটা পাচ্ছি 3 a স্কয়ার প্লাস 2 a প্লাস 2 আর এখানে পাচ্ছি 3 a স্কয়ার মাইনাস 2 a প্লাস 2 অ্যামাউন্টটা পাচ্ছি সো দিস ইজ আওয়ার রিকোয়ার্ড সলিউশন অর রিকোয়ার্ড অ্যান্সার